রক্ত যখন দিছি এই জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করে তারপর ইসলাম দুনিয়াতে বিদায় হবে। এই রক্ত বের হয়েছে, এই রক্ত আমি জমিনের মধ্যে সবটুকু ঢেলে আমি ইনশাল্লাহ হয়তো শাহাদত বরণ করবো অথবা জালেমকে হটাবার ব্যবস্থা করবো। প্রিয় দর্শক শ্রোতা, ইতিপূর্বে রব্বে করিম আল্লাহ পাক যত কওমকে যত জাতিকে ধ্বংস করে দিয়েছেন এদের মধ্য থেকে অন্যতম একটা কারণ হলো নবী রাসূলদের উপরে জুলুম অত্যাচার করা, ওলামায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করা এবং নবী রাসূলদের সহযোগী যারা ছিল তাদের উপর অত্যাচার করার কারণে রব্বে করিম আল্লাহ পাক অসংখ্য অগণিত কওমকে অসংখ্য অগণিত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। তা আজকে এমন একটি ঘটনা ঘটে গেল যেটা আমার এই ক্ষুদ্র বয়সে কখনো কল্পনা করি নাই, এমন জিনিস কখনো দেখব কখনো শুনব এমন পরিস্থিতির শিকার কখনো হব। যে মানুষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শাইখে চরমনাই, যিনার হাত ধরে অসংখ্য অগণিত পাপিষ্ট নালায়েক নাখান্দা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে, যে শাইখের হাত ধরে অসংখ্য অগণিত মদখোর আজকে তারা মদ পান করা ছেড়ে দিয়েছে, যে শাইখের হাত ধরে অসংখ্য অগণিত নেশাখোর আজকে নেশা ছেড়ে দিয়ে মাথায় পাগড়ি, শরীরে জোব্বা, গালে দাড়ি, মাথায় টুপি, হাতে তাসবিহ, জিকির আসকারের মাধ্যমে তাদের জীবনকে পরিচালনা করছেন, যে শাইখের হাতের যে শাইখের বয়ানের মাধ্যমে পাথরের মতো কঠিন, যাদের অন্তর তাদের অন্তরও নরম হয়ে চোখ দিয়া পানি বের হয়েছে, আজকে সেই শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ ওনার শরীরে ওনার উপরে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ফেরাউন যখন অতিরিক্ত বেড়ে গিয়েছিল তখনই তাকে নীল নদে ডুবে মারা হয়েছিল। নমরুদ যখন অতিরিক্ত বেড়ে গিয়েছিল তখনই তাকে কিন্তু জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় যাবে, ওলামায়ে কেরাম কখনো এই সমস্ত বিষয় নিয়ে নাক গলায় না, কারণ ওলামায়ে কেরাম কখনো দুনিয়ার ক্ষমতা চায় না, তার একমাত্র রব আল্লাহ পাককে চায়। রব্বে করিম আল্লাহ পাকের রেজামন্দির জন্যই একমাত্র ওলামায়ে কেরাম নির্বাচন করে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা বর্তমানে আছেন, যারা শায়খের উপর আক্রমণ করেছেন, জানি আপনারাই তো ক্ষমতা আসবে, কিন্তু একজন আলেমের উপর হাত দেওয়ার দুঃসাহস আপনারা কেমন করে করতে পারলেন? একটা কথা মনে রাখবেন, আলেমদের রক্ত খুবই বিষাক্ত, যেই এই রক্ত জড়ায় তার প্রতিফলন তাকে ভোগ করতেই হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হয়তো অনেকে শুনেছেন যে শায়খে চরমনাই হাফিজাহুল্লাহ ইতিপূর্বে ঘোষণা দিয়ে ফেলেছেন যে তাদেরকে তাদের অবসান ঘটানো না পর্যন্ত ময়দান ছাড়বেন না, রক্ত যেহেতু একবার ঝরিয়ে ফেলেছি সুতরাং আরও দিব। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য কিছু কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা ভণ্ড টার্গেট নয়, হেফাজত টার্গেট নয়, এমনইভাবে চরমনায় টার্গেট নয়, তবলিগলা টার্গেট নয়, তাদের টার্গেট শুধুমাত্র টুপি দাড়িওয়ালা যেই হোক না কেন, যেই কোনো গ্রুপের হোক না কেন, তারা শুধু টুপি দাড়ি জুব্বা ইসলামিক লেবাসধারী তাদেরকে তাদের উপর অত্যাচার করাটাই তাদের একমাত্র টার্গেট। এই জন্য এখনও বিভিন্ন দলে ইসলামিক দলগুলো বিভক্ত না হয়ে একটি প্ল্যাটফর্মে এসে অবশ্যই ইসলামের পক্ষে কাজ করলে হয়তো রব্বে করিম আল্লাহ পাক ইসলামের বিজয় সুনিশ্চিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ও নেক হয়ে কাজ করার মতো তৌফিক দান করুন।